দিনটা ছিল উনিশশো সালের তেরোই নভেম্বর বেসবল ম্যাচ দেখতে গিয়ে মেয়েটাকে খুঁজে পাওয়া গেছিল নয় বছর পর এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল জাপানের নামের এই এই সঙ্গে যাকে একটা ঘরে বছর করে রেখেছিল শুধু তার হাত পা বেঁধে রাখা নয় দিনের পর দিন তাকে ইলেকট্রিক শক দেওয়া থেকে শুরু করে নানা রকমের অত্যাচার করত এই ষাটো নামের জল্লাদ যে শুধু সানোর উপর না তার মা বাবার সাথেও নির্মমভাবে অত্যাচার করত এই অত্যাচার এতটাই বেড়ে যায় যে তার মা বাধ্য হয় পুলিশকে ডাকতে দিন ছিল দু হাজার সালের আঠাশ জানুয়ারি পুলিশ তাদের বাড়ি এসে তাকে ধমক দিয়ে ফিরেই যাচ্ছিল তখনই হঠাৎ তাদের চোখ যায় বিছানার উপর রাখা একটা কম্বলের উপর যেটা সরাতেই তারা দেখে একটা হাত পা বাঁধা সেই মেয়েটা অন্য কেউ নয় নয় বছর আগে হারিয়ে যাওয়া পুষা কষানো এই ঘটনার পর জাপানের আইনি ব্যবস্থা শাটকে এগারো বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে